আজকে আপনারা জানেন গোটা রাজ্যে জুড়ে চাকরিচ্যুত শিক্ষকরা এই আজকের দিন This is AGTLIVE 24/7. You are watching AGTLIVE 24/7. অগাস্ট আমরা রিজয়েন করতে যাচ্ছি যথারীতি আমাদের সহকর্মীরা আজকে এই আগরতলা শহরে রাজধানীর বুকে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ওনারা পুনরায় জয়েন করতে এসেছে সুপ্রিম কোর্ট কোথাও 10,323 সমস্ত শিক্ষকদের চাকরি যাওয়ার কথা বলেনি কিছু সংখ্যক লোকে যারা এফেক্টেড তাদের চাকরি যাওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্টের রায়টাকে ভুল ইমপ্লিমেন্ট করেছে তৎকালীন শিক্ষা দপ্তরের আধিকারিকরা আমরা ইতিমধ্যেই আজকে মাস দুয়েকের মধ্যে সমস্ত সুপ্রিম কোর্টের তথ্য অনুসারে আমরা দেখেছি যে আমরা এই কেসের সঙ্গে যুক্ত না আমরা পার্টি না আমি জানতে চেয়েছি কি আমি এই এসএলপির সঙ্গে যুক্ত আছি কিনা সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্ট আমাকে বলেছে ইউ আর নট পার্টি ইন দিস কেস তাহলে আমি কেন স্কুলে যাব না আমরা সিদ্ধান্ত নিয়ে আজকের দিনে গোটা রাজ্যের সমস্ত স্কুলগুলিতে যে যে স্কুলে চাকরিচ্যুত শিক্ষকরা ছিল পুনরায় আবার আজকে দেখ গেছে তথার তারই অঙ্গ হিসেবে আজকে তুলসীবতী স্কুলে আমাদের সহকর্মীরা এসছে এখানে আসার পর শিক্ষক এইচএম যিনি আছেন উনি কোনো ধরনের সদুত্তর দিতে পারছেন না কোন কারণে আমাকে টার্মিনেশন করেছে এখন অবধি কেন উনি টার্মিনেশন দিতে পারেননি উনি কিছু বলতে পারছেন না সুতরাং আমাদের শিক্ষকরা এখনো বসে আছে আর আজকে ইতিমধ্যেই দেখতে পেলাম আমাদের এক শিক্ষককে এলাকার কিছু সমাজদ্রোহীরা প্রচণ্ডভাবে মারধর করেছে উনি হসপিটালাইজ হয়েছে উনি একটা এসবি স্কুলের শিক্ষক ছিলেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি মোহনপুরে আমাদের কাছে খবর এসছে ওখানে শাসক দলের কিছু লোক সেখানে শিক্ষকদেরকে বাধাদান করছে শিক্ষকদের উপর মারধর করার চেষ্টা করেছে আমরা আমরা শিক্ষক আমরা চাইছি স্কুলে গিয়ে আমরা রিজয়েন করতে সেখানে কেন শাসক দলের লোক বা দুষ্কৃতীরা বাধাদান করছে আমাদের এটাই প্রশ্ন আমরা তো লাঠি বেন্দা নিয়ে যাইনি ওদের সঙ্গে আমরা বলছি আমরা জয়েন করতে এসছি সুপ্রিম কোর্ট থেকে আমরা আরটিআই করে জানতে পেরেছি যে আমরা এই কেসের সঙ্গে যুক্ত না সুতরাং আমাকে কেন জয়েন করাবেন না আমাকে আমার কর্মস্থলে যোগদান করতে সুযোগ দিন সেখানে শাসক দলের লোক দুর্বৃত্তরা